আমি অনিমেষ সাহা। আজ 14ই নভেম্বর। কাল আমি নিফটি সম্পর্কে যে ধারণা দিয়েছিলাম তাতে বলেছিলাম যে নিফটি যদি 11,970-এর উপরে চলতে শুরু করে তবে নিফটির আপ মুভমেন্ট হবে, কিন্তু সেটা হতে পারেনি। মনে রাখতে হবে যে পয়েন্টগুলো বলা হয় সেই পয়েন্টের ওপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু বাই করা যুক্তিযুক্ত, কারণ কম দামে বাই করাটা কিন্তু আরও কম দামে চলে আসতে পারে। তাই কম দামে নেওয়াটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। তাই নিফটি তখন 10,901 যেটা আমাদের সাপোর্ট বলে মনে হয়েছিল, 901 থেকে 910 যেটা বলেছিলাম, সে লেভেলটা ভাঙার পর কিন্তু নিচে সেলিং এসছে। তো আজকে ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি বলি, নিফটির মূল সাপোর্ট গিয়ে রয়েছে 11,775। নিফটি একটা কারেক্টিভ মোডে চলছে, কারেক্টিভ এবং তার সঙ্গে সঙ্গে সাইডওয়েজ, মানে উপর নিচ, একবার উপরে যাবে একবার নিচে আসবে, এই মোডেই আছে। কোনো সেকুলার যে একদম আপ মুভমেন্ট একবারে ডাউন মুভমেন্ট এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। যদি ইন্ট্রাডেতে ট্রেড করি তাহলে আমাদের কতগুলো সাপোর্টকে মনে রাখতে হবে, যেরকম 11,775 যে লেভেলটা বললাম সে লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। 700 থেকে 775, মানে পুরো রেঞ্জটাই খুব ইম্পর্টেন্ট। এই রেঞ্জটা যদি ব্রেক করে তাহলে নিফটির পতন আর একটুখানি গভীর হয়ে যাবে, কিন্তু এই রেঞ্জটার উপরে দাঁড়িয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কারণ নিফটি, এখনও বলছি বারবার করে যে উইকলি বেসিসে নিফটি একটা আপ মুভমেন্টের দিকেই আছে, এবং এখন যে সাইডওয়েজটা চলছে এটা একটা কারেকশন, এরপরে আবার হয়তো মুভমেন্ট নেবে, কিন্তু যতক্ষণ নিচে ততক্ষণ কিন্তু আমাদের কীভাবে কাজ করতে হবে, ডেলি চার্টে নিফটির যে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো দাঁড়াচ্ছে, 1 ঘন্টা অবধি আপনি দেখুন যে 11,928 ক্রস করছে কিনা। 11,928 তার তলায় 11,907 এবং তার তলায় 11,886, এই সমস্ত লেভেল 11,886 90 ধরা যেতে পারে, 11,890 এই লেভেলটাকে ফার্স্ট ব্রেক করে দাঁড় করাতে হবে। তারপর 900, তারপরে 928, এই লেভেলগুলোর উপরে যদি নিফটি স্টে করে তবে আপ মুভমেন্ট নিয়ে ওপর দিকে যাবে, নচেত আপনি ওই জায়গায় কাছাকাছি আসলে, 900-র কাছাকাছি আসলে সেল করতে পারেন 928 স্টপ লস রেখে, এবং সেক্ষেত্রে আবার নিচের দিকে যদি 862 বা যতটা নিচে পাওয়া যায় সেখানে আবার আপনাকে স্কোয়ার আপ করতে হবে। এটা হচ্ছে ইন্ট্রাডের কাজ। কিন্তু যিনি নিফটি বাই করে কাজ করবেন বলে ভাবছেন তাকে লক্ষ্য রাখতে হবে যে নিফটির 11,850 ব্রেক না করে কাছাকাছি দাঁড় করিয়ে কতক্ষণ রাখছে, এবং সেটা ব্রেক না করে যদি ওপর দিকে মুভমেন্ট নেয় ফার্স্ট 11,990, তাহলে আমরা বাই করেও কাজ করতে পারি, সেক্ষেত্রে 11,850 স্টপ। এগুলো নিফটির ভিউ। কাল রিলায়েন্স ইন্ডাস্ট্রি খুব সুন্দর বন্ধ ক্লোজ করেছে 1469 টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে যদি 11,450 টাকা স্টপে আমরা বাই করতে পারি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা আপ মুভমেন্ট রয়েছে, 1450 টাকা স্টপ লসে বাই করতে পারি। এবং এর যে বুলিশ রেঞ্জে ঘোরাঘুরি করছে তাতে খুব ভালো স্টপ লস 1422 থেকে 30, এটা নিয়ে আমরা ডেলিভারিও নিতে পারি। আর টাটা স্টিল সম্পর্কে আগের দিন বলেছিল, টাটা স্টিল কালকে উপরে গিয়েছিল, আমাদের স্টপ 378 টাকা থাকবে, এবং টাটা স্টিলকেও বাই করে কাজ করা যেতে পারে। কিন্তু পুরো বাজার যেহেতু একটু কারেক্টিভ এবং সাইডওয়েজ একটু কারেক্টিভ মুভমেন্টে রয়েছে, তাই লক্ষ্য রাখতে হবে যে কোনখানে এসে রিবাউন্ড করছে, সেই জায়গায় দাঁড়াচ্ছে কিনা, নিচের সাপোর্টটা ভাঙছে কিনা, যদি না ভাঙে তখনই আমাদের বাইয়ের কথা ভাবতে হবে, তখন এন্ট্রি নিতে হবে, এটা কিন্তু মূল। আর যে সমস্ত রেঞ্জগুলো বলা হচ্ছে সেই রেঞ্জের ওপরে যে কোনো স্টক বা নিফটি চলতে শুরু করলে তবেই কিন্তু মুভমেন্ট নেবে। এবার ব্যাঙ্ক নিফটিতে চলে যাই। ব্যাঙ্ক নিফটির যে জায়গায় ক্লোজ করেছে 30,594, এই 30,594 জায়গাটাই খুব ভাইটাল জায়গা, এবং এটা 30,538 থেকে 40 বা 30,500 এই লেভেলটা যদি ব্রেক না করে আবার এটা মুভমেন্ট নেবে, এবং এই মুভমেন্টটা একটা রেজিস্ট্যান্স হচ্ছে 30,847, যেহেতু ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট খুব বেশি হয়, এবং এটা এটা যদি 30,800 কাছাকাছি যায় তখন আবার একটা সেলিং আসতে পারে, যদি ওই লেভেলকে ক্রস করে 30,850 লেভেলকে ক্রস করে আবার
ওপর দিকে নেওয়ার চেষ্টা করবে। তাই আমরা এখন কিন্তু কোনো মতে সেল করব না, প্রথমে 30,800 কাছাকাছি গেলে আমরা সেল করবো, আর এখন বাই করব ব্যাংক নিফটি 30,500 স্টপ লসে। আপনারা আপনাদের কমেন্টস ইউটিউবে লিখে পাঠান, আমাদের প্রোগ্রাম কীরকম লাগছে জানান, আর কোনো সাজেশন থাকলেও আপনারা দিতে পারেন। ধন্যবাদ।